আসসালামু আলাইকুম আরমতুল্লাহি আবার কাতু সকল ভেসন সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সকলেই ভালো আসো সো আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এসএসসি বি এম অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ সালের নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি সো পিডিএফের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলেও ডাউনলোড করো সলিউশনগুলো করতে পারবেন সো আজ বিষয় হচ্ছে কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন ওয়ান এগারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন এবং নমুনান্সের নিয়ে আমরা হাজির হয়ে গেছি তো বিষয় হচ্ছে কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন ওয়ান পত্র আমরা সরাসরি সলিউশনে এবং নমুনা অবশানে চলে যাব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারবা এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি পরীক্ষা দু হাজার একুশে অংশগ্রহণকারী শিক্ষাদের জন্য অ্যাসাইনমেন্ট বিশ্ব কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ান পত্র বিশ্বকোট আঠারো তেরো স্তর হচ্ছে এসএসসি বিএম তো এইখানে একাদশ শ্রেণীর জন্য আজকের অ্যাসাইনমেন্টটি সো এখানে অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে সাত অ্যাসাইনমেন্ট অধ্যায় হচ্ছে আর্ট অ্যাপ্লিকেশন প্যাকেজ তো এখানে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কশপ ওয়ার্কশিট প্রিন্ট করার পদ্ধতি ব্যাখ্যাকরণ শিকনফল বিষয়বস্তু নির্দেশনা সংকেত মূল্যায়ন নির্দেশনার অবিক্রহ এগুলো আপনারা দেখে নেবেন তো অবশ্যই পিডিএফএলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনি চাইলেও ডাউনলোড করো সলিউশনগুলো করতে পারবা এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কশিট প্রিন্ট করার পদ্ধতি ব্যাখ্যা করুন ওয়ার্কশিট পাবলিশিং গুরুত্বপূর্ণ এই নথিথি সিগমা ওয়ার্কশিটের জন্য নির্দিষ্ট সিগমার নতুন ওয়ার্কবুক ফিচারের জন্য এই বিষয় সম্পর্কে জানতে অনুগ্রহ করে দারডো ওয়ার্কবুক লাইফ সাইকেলের অ্যাপ্লিকেশন ডাফ শর্ট অ্যাড পাবলিশিং এজান তো এইখানে দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশান ওয়ান সিগমা ওয়ার্কশিটের জন্য রাজ্য রয়েছে খসড়া এবং প্রকাশিত একটি ওয়ার্কশিটের প্রকাশিত সংস্থকরণ হলে সেই সংস্থকরণ যা প্রত্যেকের কাছে দৃশ্যমান হয় যার কাছে ওয়ার্কশিট একশো প্রেস আছে ওয়ার্কশিটের খসড়া সংস্কার শুধুমাত্র আপনার কাছে দৃশ্যমান হয় যদি না আপনি প্রকাশ করে বেছে নেন আপনি আপনার খসড়াটির বাতিল করতে বেছে নিতে পারবেন এবং কার্যপত্রে প্রকাশিত সংস্থানের ফিরে আসতে পারবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে আপনি যদি কারো ওয়ার্কশিট সম্পাদনা করবেন তাহলে পরিবর্তনগুলি প্রকাশ করতে পারবেন না শুধুমাত্র সংস্থার প্রকাশ প্রকাশক এবং ব্যবহারকারী ক্যান এডিট এক্স দেওয়ার হলে অন্যের কাছে কার্যপত্রের পরিবর্তনগুলি প্রকাশ করতে পারে যখন আপনি প্রকাশ করতে পারবেন না তখন আপনি ওয়ার্কশিটে আপনার পরিবর্তনগুলো সংরক্ষণ করতে আপনি একটি অনুশরী লিপিত সংরক্ষণ করতে পারবেন তারপর এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ খসড়া যখন আপনি একটি কার্যপত্র পরিবর্তন করবেন তখন আপনি একটি খসড়া তৈরি করবেন পরিবর্তনগুলি অন্যান্য ব্যবহারকারীর কাছে দৃশ্যমান করতে আপনাকে প্রকাশ্যে করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ প্রকাশ্য করুন প্রকাশ্য করুন যে ব্যক্তি মূলত ওয়ার্কশিট সংগঠন প্রশাসক এবং ব্যবহারকারীদের কোনো এডিট এক্স্রাভয়েস দিয়ে তা পরিবর্তন প্রকাশ করতে পারে অন্য সকলে তাদের পরিবর্তনগুলি রাখার জন্য একটি অনু অনুলিপি সংরক্ষণ করতে হবে তো সেটাই মূলত বলা হয়েছে সংগঠন প্রশাসক ব্যবহারকারী সংগঠনিক স্তরে প্রশাসক হিসেবে মনোনীত তারপর এখানে দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ এই নথিটি সিকমা ওয়ার্কশিটের জন্য নির্দিষ্ট সিগমা নতুন ওয়ার্ক ফিউচারের জন্য এই বিষয়ে সম্পর্কে জানতে অনুগ্রহ করে দা ওয়ার্ক বুক লাইফ সাইকেল অ্যাক্সরেশন ড্রাফট অ্যান্ড পাবলিশিং এ যান তারপর এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট তারপর এখানে দেখতে পাচ্ছ প্রিন্ট ও প্রিন্ট কমান্ডান্ট ও প্রিন্টার সিগলেশন তো এইখানে দেখতে পাচ্ছ ওয়েবের জন্য মাইক্রোসফট তিনশো পঁয়ষট্টি অ্যাক্সেসের জন্য অ্যাক্সেসেস অ্যাক্সেসেস দু হাজার একুশ এক্সেল উনিশ দু হাজার উনিশ এক্সেল দু হাজার ষোলো আরও আপনি পুরো বা আংশিক ওয়ার্কশিট ও ওয়ার্কবুক মুদ্র মুদ্রণ করতে পারেন একবারে এক বা একাধিক এবং যদি আপনি যে ডাটা প্রিন্ট করতে চান তা মাইক্রোসফট এক্স টেবিলে থাকে আপনি শুধু এক্সোফেস টেবিল প্রিন্ট করতে পারবেন তো সেটাই এখানে বলা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবা এবং লিখতে পারবা অবশ্যই চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে এখনও যারা লাইক দেন নেই অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছ আপনার প্রিন্ট আপনার একটি প্রিন্টের পরিবর্তে একটি ফাইলের একটি ওয়ার্কবুক প্রিন্ট করতে পারবেন এটি কার্যকর যখন আপনি কার্যপত্রটি মুদ্রণ করার জন্য আপনি যে মুদ্রণটি ব্যবহার করেছিলেন তার থেকে ভিন্ন ধরনের প্রিন্ট মুদ্রণ করতে পারবেন এক বা একাধিক ওয়ার্কশপ প্রিন্ট করুন আপনি যে ওয়ার্কশপগুলি মুদ্রণ করতে চান তা নিচে দেওয়া নির্বাচন করা হলো তো এখানে নির্বাচন করা হয়েছে সো চিত্র আকারে দেওয়া হয়েছে চিত্রটাও এঁকে নিবা ভালোভাবে পেন্সিল দিয়ে চিত্রটা এঁকে নেবে চিত্রটার ভিতরে কি কি যন্ত্র দেওয়া আছে এগুলো সুন্দরভাবে এঁকে নিবা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মার্কসগুলো করতে পারতো আমরা কিন্তু আপনাদের সরাসরি অফসাইট থেকে দেখাচ্ছি সো অবশ্যই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ তো নিচে দেখতে পাচ্ছ প্রিন্ট এর সেটিং প্রিন্ট এর যে সেটিংটি সেটা এখানে মূলত তুলে ধরা আছে চিত্র আকারে সো চিত্রের মধ্যে এখানে যেগুলো পয়েন্ট দেওয়া আছে এগুলো সুন্দরভাবে পেনসিল দিয়ে অঙ্কন করে নিবা এবং লিখে নিবা তো তারপর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কশিটের যে ঘরগুলি আপনি মুদ্রণ এলাকা হিসেবে সংযহিত করতে চান তা নির্বাচন করুন নির্বাচন করতে বলছে সেটাই এখানে বলা হয়েছে তো এগুলো নির্বাচন করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ চিত্রটি অন দি প্যাচ আউট ট্যাপ ইন দি প্যাচ সেট আপ গ্রুপ ক্লিক প্রিন্ট আর্টস অ্যান্ড দেন ক্লিক অ্যাড টু প্রিন্ট এ আর তো এখানে প্রিন্ট করতে হবে তো সেটাই এখানে মূলত বলা হয়েছে চিত্রটা এঁকে নিবা সুন্দরভাবে চিত্রটা এঁকে নিবা তো আজকের অ্যাসাইনমেন্টের সলিউশন সরাসরি ওয়েবসাইট থেকে দেখাই দিলাম দু সালে এস বিএম বি এম দু হাজার এগারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সরাসরি ওয়েবসাইট থেকে দেখাই দিলাম পিডিএফের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সো বিষয় হচ্ছে কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন ওয়ান পত্র তো এইখানে যে চিত্রটা চিত্রগুলো যেগুলো দেওয়া হয়েছে চিত্রগুলো সুন্দরভাবে অঙ্কন করে নিতে হবে সেটাই মূলত মেন পয়েন্ট তো এইখানে একটা বাছক ক্লিক ফাইল প্রিন্ট অর ট্রিস তো এইগুলো আপনারা লিখে নিবা লিখে নেওয়ার পর চিত্রগুলো সুন্দরভাবে পেনসিল দিয়ে অঙ্কন করে নিতে হবে তো সেটাই এখানে মূলত বলা হয়েছে তো প্রিন্টারের যেই ফাইলগুলো এক্সারসাইজ করতে হবে তো সেগুলো এখানে মূলত চিত্র আকারে তুলে ধরা হয়েছে এবং লিখা হয়েছে তো এই চিত্রগুলো লিখে নিবা চিত্রগুলো সুন্দরভাবে অঙ্কন করে নিবা প্রিন্ট এর সেটিং তো এই চিত্রগুলো আপনারা এঁকে নিবা আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছো কোথায় কী করতে হচ্ছে সো দেখা হবে নেক্সট কোনো অ্যাসাইনমেন্টে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ